আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটিতে আপনাদের জন্য একটি গেমিং ইন্ট্রো তৈরি করবেন। তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কোন ধরনের ভিডিও এডিটিং করতে যাচ্ছি। তো আপনি এই ইন্ট্রোটি কীভাবে ক্যাপকাট অ্যাপটিতে এডিট করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তো গাইজ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইজ কথা না বাইরে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরেডি গাইজ আজকের এই ইন্ট্রোটি তৈরি করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ইউজ করতেছি। সো যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো। তারপর উপর থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা খেয়াল করুন, এখানে অ্যালবামস সাথে লেখা আছে স্টক ভিডিওস। তো এখান থেকে আপনি স্টক ভিডিওসে চলে যাবেন। তারপর এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন উপরে, তো এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনার ক্যাপকাট অ্যাপটিতে ভিডিও এডিট করতে হলে আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, তো আমি এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম। এখন যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা রয়েছে লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর এটাকে 10 সেকেন্ড করে দিব বা 8 সেকেন্ড করে দিব। ওকে গাইস, আমি এখান থেকে এটাকে 8 সেকেন্ড করে দিলাম। তারপর একদম শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর এখানে আমাদের গেমিং লোগোটি অ্যাড করে নিব। তো কীভাবে গেমিং লোগো তৈরি করতে হয় সে সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া হয়েছে। টিউটোরিয়ালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই টিউটোরিয়ালটি দেখে শিখে নেবেন কীভাবে আপনারা গেমিং লোগো তৈরি করবেন। তো গেমিং লোগোটা এখানে আনার জন্য নিচ থেকে আমি ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে চলে যাবো ফটোসে। ফটোসে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে গেমিং লোগোটি সিলেক্ট করে দিচ্ছি। গাইস লোগোটি সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার লোগোটি কিন্তু চলে আসলো। এখন আমি এই লোগোটি সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব, মানে ব্ল্যাক যে লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ারটা সম্পূর্ণটাতে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো জাস্ট আপনি এই লেয়ারটাকে টেনে দিলে এটাকে বড় ছোট করে দিতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটি ইফেক্ট অ্যাড করব। তাই এখান থেকে ব্যাক চলে আসি। ব্যাক আসার পর নিচ থেকে আমরা ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তো গাইস এই ইন্ট্রোটি তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয়েছে সেই ম্যাটেরিয়ালসের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনার লিঙ্কে ক্লিক করলে সবগুলো ম্যাটেরিয়ালস একসাথে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে চলে যাবো ভিডিওজে। ভিডিওসে যাওয়ার পর এখান থেকে অ্যালবামে ক্লিক করে দিব। তারপর আমি এই যে লাইটটা রয়েছে লাইটের ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ভিডিও পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা নিজে খেয়াল করুন, এখানে কিছু টুলস চলে আসছে। এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন স্প্লেসে। স্প্লেসে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন ওভারলে। ওভারলে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই যে আমাদের লোগোতে কত সুন্দর একটা শাইনি ইফেক্ট চলে আসছে। ওকে, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে ভিডিও লেয়ারটা দেখতে পাচ্ছি এটাকে একটু শর্ট করে দিব। তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর জাস্ট এটাকে টেনে আমরা শর্ট করে দিচ্ছি। এখন আমি এই ভিডিওটি সেভ করে নিব। সেভ করার পর বাকি কাজটা আমরা ক্যাপকাট অ্যাপটি দিয়ে করব। তো আমি এখান থেকে আগে ভিডিওটি সেভ করে নিই। তো সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। গাইস ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর উপর থেকে আমি ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। তাই উপর থেকে স্টক ভিডিওসে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। এখন এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা আবার আমি এখান থেকে 8 সেকেন্ড দিয়ে দিচ্ছি। ওকে, 8 সেকেন্ড দিয়ে দিলাম, বেশি বড় হয়ে গেছে। ওকে গাইস, 8 সেকেন্ড হয়ে গেলে এখন আমি একদম শুরুতে চলে আসবো। শুরুতে আসার পরে এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এই হোয়াইট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর আমার মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করতেছে। তো আমি আপনাদেরকে যেটা বলেছি আগে যে আপনাকে অবশ্যই ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করতে হবে, তো সেই ম্যাটেরিয়ালগুলো থেকে আপনারা এরকম একটি ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়ালটা, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নিচ থেকে অ্যাড ক্লিক করে দিবেন। গাইজ দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে আসছে। এখন আপনারা এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচে অনেকগুলো টুলস চলে আসবে, এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিবেন। ওভারলেতে ক্লিক করার পর এখন আমরা যে ভিডিওটা একটু আগে সেভ করলাম ক্যাপকাট অ্যাপ থেকে সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো। ওকে, তো নিয়ে আসার জন্য একটু সামনে চলে আসবো। যখন আমাদের যে ফায়ারটা আসবে তখন আমরা এখানে লোগোটা অ্যাড করে দিব। তো এখানে ডাক্তার রেখে দিলাম। তারপর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা একটু আগে যে ভিডিওটা সিলেক্ট করে সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিচ্ছি। অ্যাড ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটি চলে আসছে। এখন আমরা এই লোগোর ভিডিওটা ব্ল্যান্ডিং অপশনটা চেঞ্জ করে নিব। তাই নিচ থেকে চলে যাবো স্প্লেসে। স্প্লেসে যাওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করে দিব ফিল্টার। ফিল্টার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখন গাইস আপনারা মিউজিকটা দেখতে পাবেন। আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোতে কত সুন্দর একটা ইলেকট্রিক ইফেক্ট চলে আসছে, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওকে, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এসে এসে চলে আসবো। শেষ আসার পর আমরা এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিব, মানে লোগোর যে ভিডিওটা রয়েছে জাস্ট এটাকে টেনে ছোটো করে দিচ্ছি। ওকে, ছোটো করে দিলাম। তারপর এখানে আমরা অডিওটা অ্যাড করে নিব। অডিও অ্যাড করার জন্য একদম শুরুতে চলে আসবো। এখান থেকে ব্যাক চলে যাই। ব্যাক যাওয়ার পর এখান থেকে অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি চলে যাবো সাউন্ডসে।
তারপর এখান থেকে আমি চলে যাব ফাইল ম্যানেজারে, এখান থেকে ফ্রম ডিভাইস, তারপর আমার ডিভাইসে থাকা সবগুলো মিউজিক এখানে শো করবে। তো এই মিউজিকের ডাউনলোডিংও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সবগুলো ম্যাটেরিয়ালের সাথে আপনি মিউজিকটাও পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেই মিউজিকটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি মিউজিকটাকে সিলেক্ট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউজিকটা চলে আসছে। ওকে, মিউজিকটা চলে আসছে, এখান থেকে আমি এইটুকু কাট করে দিচ্ছি এখান থেকে। তো এই অডিও লেয়ারটাতে ক্লিক করবেন, নিচ থেকে স্প্লিট ক্লিক করব, তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন আমাদের এই লোগোতে গ্লিটস ইফেক্ট অ্যাড করব। তো আমি এখানে দাগটা রেখে দিলাম, দাগটা রেখে দেওয়ার পর নিচ থেকে আমি চলে যাব ইফেক্টসে, এখান থেকে চলে যাব ভিডিও ইফেক্টসে, তারপর এখান থেকে আমি চলে যাব পার্টিতে। পার্টিতে যাওয়ার পর এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আপনারা ফোজি নামে একটি ইফেক্ট পেয়ে যাবেন, এই ফোজি ইফেক্টে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখন আমরা ইফেক্টটাকে টেনে ছোটো করে দিচ্ছি। ছোটো করে দেওয়ার পর এখন আমরা নিচ থেকে অবজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব। ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোতে খুবই সুন্দর একটা গ্লিটস ইফেক্ট চলে আসছে। এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে যা আছে আমি তাই রেখে দেবো, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, চাইলে এই লেয়ারটা একটু ছোটো করে দিতে পারি। ওকে, এটাকে ছোটো করে দিলাম। তো আমাদের লোগোতে যখন গ্লিটস ইফেক্ট আসবে তখন আমি একটি সাউন্ড অ্যাড করে নিব। তাই এখানে দাগটা রেখে দিলাম, এখান থেকে ব্যাক চলে যাই, তারপর আমি চলে যাবো অডিওতে। অডিওতে যাওয়ার পর নিচ থেকে আমি আবার সাউন্ডসে চলে যাবো, এখান থেকে আবার মেমোরিতে চলে যাবো ফ্রম ডিভাইস, তারপর আমি ছোট্ট একটি গ্লিটসের যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। তো এখন 1 সেকেন্ডে আপনারা সাউন্ডে দেখতে পাচ্ছেন, এই সাউন্ডটি আপনারা অ্যাড করে নেবেন। ওকে, তো সবগুলো ডাউনলোড লিঙ্কে কিন্তু গাইস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সবগুলো পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাউন্ডে চলে আসলো, এখান থেকে আমি একটু ছোটো করে দিই, জাস্ট এটিকে টেনে এখানে বসিয়ে দিই। ওকে গাইস, এখন আমি ভিডিওটা প্লে করে দেখি। গাইস, এখন আমি আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো শুরুতে চলে আসলাম, এখান থেকে প্লে করে দিই। তো গাইস একটু ওয়েট করুন, আপনারা এখন এই ম্যাজিকটা দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা কিন্তু প্রায় কমপ্লিট এডিট হয়ে গেল। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমরা ক্যাপকাট অ্যাপটি দিয়ে একটি গেমিং ইন্ট্রো তৈরি করে ফেললাম। সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখতে পেরেছেন কীভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে একটি গেমিং ইন্ট্রো তৈরি করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।